नमस्कार दर्शक बंधु, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। মিথুন রাশির আগস্ট মাস কেমন যাবে এই নিয়ে কিন্তু আলোচনা করব। এই মাসে মিথুন রাশির সাপেক্ষে কিছু দিক থেকে অতিব শুভ পরিবর্তন পাবেন, আবার কিছু দিক থেকে কিন্তু একটু পরিস্থিতি ডিস্টার্বও দেখতে পাওয়া যাচ্ছে। একদিকে দেখুন, শনি এবং বৃহস্পতি আগস্ট মাসে কিন্তু দুজনকে, দুটো গ্রহকেই বক্রী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। শনি তো আপনাদের অলরেডি বক্রী হয়ে গেছে, কিন্তু একেবারে জুলাই মাসের শেষে বৃহস্পতিও বক্রী হয়ে গেছে, অর্থাৎ আগস্ট মাসটা পুরোপুরি বৃহস্পতি কিন্তু বক্রী থাকবে। আবার রাহু মঙ্গল যে যোগটা দেখতে পাওয়া যাচ্ছিল আপনাদের একাদশভাবে অঙ্গারক যোগ, সেটা কিন্তু পরিসমাপ্ত হচ্ছে, ফলে সেই দিক থেকেও কিন্তু পরিস্থিতি একটা চেঞ্জ হবে। সবচেয়ে বড় কথা, এই মাসে আপনাদের তৃতীয় পতি রবি সখের যে হচ্ছে বুধ নিজের ঘরে উচ্চস্থ হচ্ছে, ফলে একদিক থেকে তো মিথুন রাশি অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবে। বিশেষ করে আমি বলে দিই, কর্মের দিক থেকে, শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান, ব্যক্তিগত দিক থেকে অনেক শুভ পরিবর্তন পাবে। কিছু বাধা তো অবশ্যই শনি ধাইয়া চলাকালীন দেখতে পাওয়া যাবে, কিন্তু অনেক দিক থেকেও কিন্তু পজিটিভ একটা রেজাল্ট পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন। মিথুন রাশির জন্য এই মাসটা কিন্তু অনেকটাই পজিটিভ যাওয়ার জায়গা আছে। যদি দেখা যায় যে আপনাদের দশা অন্তর্দশা একটু পজিটিভ চলছে, খুব একটা নেগেটিভ নেই, দেখা যাচ্ছে যে শনি দশা চলছে বা কেতু দশা চলছে বা রাহুর দশা চলছে, তাহলে হয়তো অতটা ভালো ফল আসতে পারবে না। কিন্তু যদি দেখা যায় যে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির দশা বা বুধের দশা বা রবির দশা বা শুক্রের দশা চলছে, তাহলে অনেকটা, বা মঙ্গলের দশা চলছে, অনেকটাই পজিটিভ পাওয়া যারা পাবে। ফলে দশা অন্তর্দশা কী চলছে বা আপনার গ্রহের অবস্থান কী আছে, তার উপর অনেকটা পরিস্থিতি চেঞ্জ হয়। আমি যেটা মেনলি আলোচনা করছি, এটা টোটালটাই গোচর ফলের উপর, মানে এই মাসে গোচরে গ্রহগুলো কী অবস্থায় আছে এবং তারা কী ফল দিতে পারে, তার সাপেক্ষে আপনারা কতটা কী ফল পাবেন সেটা নির্ভর করছে আপনাদের ব্যক্তিগত রাশি চার্টের উপর। সবাই যে একই রকম ফল পাবেন, আমি যে কথাটা বলছি সেটা আপনার সবার ক্ষেত্রেই সমানভাবে মিলে যাবে, এটা কিন্তু নাও হতে পারে। কিন্তু এই সম্ভাবনাগুলো এই মাসে অবশ্যই থাকছে, ফলে সেখান থেকে আপনারা কিন্তু গেমও করতে পারবেন। সবার ক্ষেত্রে যে মিলবে না তা না, অনেকের ক্ষেত্রেই কিন্তু সেই সম্ভাবনাগুলো পাবে এবং সেখান থেকে গেমও তারা করতে পারবে। তাই ওভারঅল আলোচনা করব। প্রথমে বলে দিই, এই মাসে একটা শনি ধাইয়া কিন্তু আবার শুরু হয়ে গেছে, ফলে কিছুদিন থাকবে, ডিসেম্বর পর্যন্ত আবার শনি আপনাদের ধাইয়া করে থাকবে, সেই জায়গাটা কিন্তু একটু কেয়ারফুলি থাকবেন। আমি টোটাল আলোচনায় চলে বলে দেবো কী করতে হবে না করতে হবে। এবং বৃহস্পতি কিন্তু বক্রী হয়েছে আপনাদের, বিশেষ করে সপ্তমপতি এবং আপনাদের দশমপতি, ফলে সেখানেও কিছু চেঞ্জ কিন্তু আপনারা দেখতে পারবেন। কিছু দিক থেকে শুভ পরিবর্তন পাবেন, কিছু দিক থেকে চেঞ্জ কিন্তু দেখতে পারবেন। তাই আলোচনায় চলে আসি, বেশি সময় নষ্ট করব না। যদি যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে বা আমি স্টলিং ও নাইবার নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগ করে আপনারা কিন্তু আপনাদের ব্যক্তিগত ছক নিয়ে ডিটেলসে আলোচনা করতে পারেন। চলে আসি গোচর ফলে। গোচর ফল নিয়ে আলোচনা যেহেতু, সেহেতু গোচর ফলেরটা একটু বলে দিই, তারপর কিন্তু আপনাদের প্রত্যেকটা পার্ট টু পার্ট আমি আলোচনা করব। প্রথমে বলে দেখুন, আপনাদের রাশিতে মাসের শুরুতেই শুক্রকে দেখতে পাওয়া যাচ্ছে। শুক্র 7 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে থাকবে, অর্থাৎ শুক্র আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের দ্বাদশপতি, সে আপনাদের রাশিতে অবস্থান করছে 7 তারিখ পর্যন্ত, এবং তারপরে কর্কট রাশিতে দেখতে পাওয়া যাচ্ছে। রবি মাসের শুরুতেই কর্কট রাশিতে থাকছে এবং 16 তারিখ পর্যন্ত কর্কট রাশিতে থাকবে, তারপর নিজের ঘরে অর্থাৎ সিংহ রাশিতে রবি স্বক্ষেত্রী হয়ে যাবে। মাসের শুরুতেই বুধকে তৃতীয়ভাবে অর্থাৎ সিংহ রাশিতে দেখতে পাওয়া যাচ্ছে। 21 তারিখ পর্যন্ত বুধ সিংহ রাশিতে থাকবে, তারপর আপনাদের চতুর্থভাবে অর্থাৎ কন্যা রাশিতে গিয়ে উচ্চস্থ হয়ে যাবে। পঞ্চমভাবে কেতু বসে আছে, ষষ্ঠভাবে কোনো গ্রহ নেই, সপ্তমভাবে ধনুরাশিতে কোনো গ্রহ নেই, অষ্টমভাবে শনি বক্রী হয়ে থাকছে, সারা মাসে বক্রী থাকবে, মঙ্গলের নক্ষত্রই থাকবে, এবং দশমভাবে বৃহস্পতিকে বক্র অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে, সারা মাসে মীন রাশিতেই কিন্তু দশমভাবেই থাকবে। একাদশভাবে রাহু এবং মঙ্গলকে 11 তারিখ পর্যন্ত অঙ্গারক যোগ করে দেখতে পাওয়া যাচ্ছে, 11 তারিখের পরে মঙ্গল দ্বাদশভাবে অর্থাৎ বিষ রাশিতে চলে আসবে, এবং মাসের শুরুতেই আপনাদের দ্বিতীয় হবে অর্থাৎ কর্কট রাশিতে চন্দ্রকে স্বক্ষেত্রী অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে টোটাল গোচর ফল, এর সাপেক্ষে আলোচনা করব। প্রথমে বলি, ব্যক্তিগত জীবনে আপনারা কী ফল পেতে চলেছেন বা ব্যক্তিগত দিক থেকে কী লাভ, মন মানসিকতা কেমন থাকবে, এ নিয়ে আলোচনা করব।
আপনাদের রাশির অধিপতি বুধ, সে কিন্তু মাসের প্রথমেই তৃতীয় ভাবে থাকছে। তৃতীয় ভাব হচ্ছে মনের ঊর্জা, মনের মধ্যে মনের যে প্রকাশ সেটা কিন্তু তৃতীয় ভাব থেকে দেখায়। এখানে দাঁড়িয়ে রাহু বুধ যখন তৃতীয় হয়ে 21 তারিখ পর্যন্ত থাকছে এবং তারপরে তো স্বক্ষেত্রী হয়ে উচ্চস্থ হয়ে যাচ্ছে, ফলে ব্যক্তিগত দিক থেকে মিথুন রাশির অতীব শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। পার্সোনাল যে ম্যাটারগুলো আছে আপনাদের সেখানে কিন্তু আপনারা অনেক বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। ব্যক্তিগত দিক থেকে অনেক পজিটিভ এনার্জি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, অনেক কাজে নিজেদের পজিটিভনেস দেখাতে পারবেন, ফলে অনেক কাজ কিন্তু আপনাদের বেরিয়েও যাবে। ফলে এই মাসটা ব্যক্তিগত দিক থেকে কিন্তু অনেকটাই পজিটিভ যাবে, মনের উদ্যম পজিটিভ থাকবে, কোনো ক্রিয়েটিভ আইডিয়া আপনাদের আসতে পারে, কোনো পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে থেকে আপনারা একটা পজিটিভ রেজাল্ট পেতে পারেন, সেই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ চিন্তাভাবনার মধ্যে একটা পজিটিভনেস দেখতে পাওয়া যাবে, মনের উদ্যম তো পজিটিভ থাকছে, সেদিক থেকে কোনো বিশেষ বাধা নেই। এমন না যে শনি ঠাইয়া হয়েছে বলে সব বন্ধ হয়ে যাবে, এইরকম একেবারেই ভাববেন না, এইরকম কোনো ব্যাপার নেই। বুধ যথেষ্ট ভালো থাকছে এবং মাঝখানে তো বুধ রবির একটা বুধাদিত্য, যদিও 17 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত চার দিনের জন্য হলেও বুধাদিত্যের একটা এক্সিস আপনারা দেখতে পারবেন তৃতীয় হবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু মান সম্মান পদ প্রতিষ্ঠা পাওয়ার জায়গাও কিন্তু এই মাসে আছে। কোনো দিক থেকে কোনো অ্যাওয়ার্ড পেয়ে গেলেন, কোনো দিক থেকে কোনো সম্মান পেয়ে গেলেন, এই জায়গাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং শখ শৌখিনতা পূরণ, কেনাকাটা, শপিং, এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আপনারা এই মাসে পাবেন। একাধিকবার ঘোরাঘুরি হতে পারে এ মাসে, ছোটোখাটো ভ্রমণ একাধিকবার ভ্রমণ হতে পারে, সেই জায়গাটার দিক থেকেও কিন্তু একটা মানসিক তৃপ্তি, মানসিক আনন্দ আপনারা পাবেন, ফলে সেদিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। সবটাই যে টেনশন নিয়ে নেবেন, বললাম যে ওই যে দশান্তদশা যদি খুব ভালো না চলে সেক্ষেত্রে অতটা ভালো পাবেন না, কিন্তু অবশ্যই বুধ যেহেতু আপনাদের পজিটিভ জায়গা আছে, ব্যক্তিগত দিক থেকে আপনারা অনেকটাই শুভ ফল পেয়ে যাবেন। দিক থেকে ফিনান্সিয়াল দিক থেকে বৃহস্পতি দেখুন আপনাদের দশমভাবে বসে বৃহস্পতির দৃষ্টিটা আপনাদের পঞ্চম বা দ্বিতীয়ভাবে ফেলে রেখেছে, পাশাপাশি রবিকে মাসের শুরু থেকে 16 তারিখ পর্যন্ত দ্বিতীয়ভাবে দেখতে পাচ্ছে আপনাদের তৃতীয় পতি রবি। সেদিক থেকেও কিন্তু ভালো ফল পাবেন, ফিনান্সিয়াল দিক থেকে লাভ হবে, ফিনান্সিয়াল দিক থেকে একটা আমদানির জায়গা কিন্তু সারা মাসে থাকছে। কিছু ক্ষেত্রে শখ শৌখিনতা পূরণ, এই সব কারণের জন্য একটু ব্যয় কিন্তু আপনাদের হবে, হয়তো বাড়ির কোনো রিনোভেশনে কাজ করলেন বা বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করলেন বা ব্যক্তিগত দিক থেকে কিছু কেনাকাটা করলেন, এর জন্য একটা লামসাম টাকা খরচ হয়ে যেতে পারে। কেননা শুক্র কিন্তু দ্বিতীয়ভাবে থাকছে রবির সঙ্গে, ফলে শুক্র রবির যোগটাকে একটা কথায় দারিদ্র যোগ বলে। দারিদ্র যোগ থাকলে মানে এমন না যে সে দারিদ্রতায় পড়ে যাবে, মাঝে মাঝে দেখা যাচ্ছে অত্যাধিক বেশি খরচ হয়ে যাবে, সেই জায়গাটা কিন্তু হতে পারে, সেই জায়গাটা আপনাদের বুঝে শুনে চলতে হবে। কিন্তু অর্থ আসার জায়গাটা থাকছে, সেদিক থেকে কোনো বিশেষ বাধা নেই, কোনো না কোনো দিক থেকে অর্থ আগমনের জায়গা আপনাদের সারা মাসই থাকবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কথাবার্তা অনেক বেশি পজিটিভ হবে, মানুষের কাছে গ্রহণীয় হবে, তা করে তাদের দিক থেকে কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে ভালো যাবে, কিন্তু শনির দৃষ্টিটা কিন্তু পড়ে আছে। শনির দৃষ্টিটা পড়ে থাকলে কী হয়, কোনো কারণে ধরেন একটা বিশেষ কারণে কিছু খরচ হয়ে গেল, এই জায়গাটা কিন্তু পাবেন। বা বিশেষ করে যাদের শনির দশা চলছে বা আপনাদের অষ্টমে শনি বসে আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু কেয়ারফুল থাকা দরকার আছে। সবার ক্ষেত্রেই যে সেই সমস্যাটা হবে তা কিন্তু একেবারেই নয়, সেই দিক থেকে ভয়ের কোনো কারণ নেই, কিন্তু যাদের দশা চলছে বা অষ্টমে শনি বসে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে তাদের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকা উচিত। সেটা পারিবারিক দিক থেকে হতে পারে, ব্যক্তিগত দিক থেকে হতে পারে বা ফিনান্সিয়াল দিক থেকে হতে পারে, সবার ক্ষেত্রেই সমস্যা হবে এটা কিন্তু নয়। দেখুন রবি 17 তারিখে আপনাদের তৃতীয়ভাবে চলে আসছে, যেখানে বুধ বসে আছে অলরেডি মাসের শুরু থেকে, ফলে মনের উদ্যম তো ভালো থাকছে, ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট তো হচ্ছেই, পাশাপাশি কোনো সম্মান প্রাপ্তি মানে তো একটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেনই পাবেন, ফলে ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে, ফলে হঠাৎ করে ভাগ্যের একটা পরিবর্তন 16 তারিখের পর থেকে অর্থাৎ 17 তারিখ থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন। ফলে ভাগ্যের দিক থেকে এই যে পরিবর্তন হবে বা ব্যক্তিগত দিক থেকে কোনো পজিটিভ রেজাল্ট আপনারা পাবেনই পাবেন, সেই জায়গাটা কম হোক বেশি হোক সেই জায়গাটা কিন্তু রবি আপনাদের দেবে। যেহেতু রবি এক বছরে একবারই কিন্তু সিংহরাশিতে আসছে, ফলে এই যে সিংহরাশিতে গোচর করছে রবি আপনাদের তৃতীয় হবে, সেই জায়গাটা অতীব শুভ ফল আপনারা পাবেন।
যে কোনো দিক থেকে একটা শুভ ফল প্রাপ্তির জায়গা আপনারা পাবেন। পাশাপাশি ভাই বোনের সঙ্গে সম্পর্ক বলুন, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বলুন, এই জায়গাগুলো যথেষ্ট ভালো থাকবে। যোগাযোগ কমিউনিকেশন বলুন ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে শুভ ফল আপনারা অবশ্যই পাবেন। শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থানের দিক থেকেও মাসটা খুব একটা খারাপ যাবে না, কারণ বৃহস্পতির দৃষ্টিটা চতুর্থ হয়ে পড়ে আছে। যদিও বকরি থাকছে কিন্তু দৃষ্টিটা চতুর্থ হয়ে পড়ে আছে কন্যা রাশিতে, এবং 21 তারিখের পরে তো পরিস্থিতিটা অনেকটাই অনুকূল হবে। প্রথমে বলি, যারা বাড়ি গাড়ি কিনতে চান তাদের ক্ষেত্রে কিন্তু মাসে 21 তারিখের পরে জায়গাটা অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বাড়ি গাড়ি একটা বাড়ি আছে আরেকটা বাড়ি কিনতে চান, বা একটা ফ্ল্যাট আছে আরেকটা ফ্ল্যাট কিনতে চান, সেই দিক থেকে কিন্তু নতুন কোনো অপরচুনিটি আপনারা অবশ্যই পাবেন। যারা কিনতে চান তাদের দিক থেকে অতীব শুভ ফল পাবেন। শিক্ষার দিক থেকে বিশেষ করে ফার্স্ট হাফটা অতটা ভালো না দিলেও সেকেন্ড হাফটা কিন্তু অতীব শুভ ফল শিক্ষার দিক থেকে পাবেন, অর্থাৎ 20 তারিখের পর থেকে 21 তারিখ থেকে পরিস্থিতিটা অনেকটা আপনাদের হাতে আসবে। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন, সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন। 21 তারিখে আগে মাতৃস্থানের দিক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন, মায়ের শারীরিক দিক থেকে একটু অসুস্থতা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু 21 তারিখের পরে বুধ যখন উচ্চস্থ হয়ে যাবে পরিস্থিতির মধ্যে আমূল পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পারবেন। কোনো বন্ধু আপনার উপকারে আসতে পারে, সেই জায়গাটা ভালো। বাড়ি কোনো রিনোভেশনে কাজ করতে পারেন, গাড়ি কোনো মেকানিক্যাল কাজ করতে পারেন, এই জায়গাগুলো কিন্তু এক কথায় ভালো দেখতে পাচ্ছে। ফলে সেদিক থেকে শিক্ষা বাড়ি গাড়ি মাতৃস্থানের জায়গাটা অনেকটাই পজিটিভ থাকছে। বিশেষ করে যে কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ে আছে তাও নয়, সেদিক থেকে কিন্তু এক কথায় এই জায়গাটা আপনারা ভালো পাবেন। চলে আসি প্রেম এবং সন্তান। প্রেমের দিক থেকে দেখুন, আপনাদের রাশিতেই পঞ্চপতি বসে আছে 7 তারিখ পর্যন্ত, তারপর দ্বিতীয়ভাবে আসছে রবির সঙ্গে বসছে, ফলে রাহুর দৃষ্টিটাও আবার পঞ্চম ভাবে পড়ে আছে। 11 তারিখ পর্যন্ত মঙ্গলের দৃষ্টিটা পঞ্চম ভাবে পড়ে আছে এবং কেতু পঞ্চম ভাবে বসে আছে। এতগুলো গ্রহের দৃষ্টি এবং অবস্থান হলে এর ফলে কী হবে, একদিকে যেমন আপনার ব্যক্তিগত দিক থেকে একটা এনজয়মেন্ট করার মানসিকতা দেখতে পারবেন, ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট করার মানসিকতা দেখতে পারবেন। কোথাও কোথাও যেমন শনি দশা চলছে ধরুন, বা শনি দৃষ্টি কেতু দশা চলছে, তাদের কিন্তু একটু সমস্যা হওয়ার জায়গা আছে। রাহু দশা চলছে যাদের তাদের অত সমস্যা নেই, ছোটোখাটো ঝগড়া হবে মাঝে মাঝে ঠিক হয়ে যাবে, মানে আজকে সকালে ঝগড়া হলো বিকালে ঠিক হয়ে যাবে। কিন্তু শনি যদি দশা চলে বা শনি পঞ্চমে অবস্থান করে বা শনির অবস্থান আপনাদের অষ্টমভাবে ধাইয়ার অবস্থায় থাকছে, তাহলে কিন্তু একটু কেয়ারফুলি থাকবেন। কেতু দশা চলছে তাহলে প্রেমের ক্ষেত্রে একটু উদাসীন ভাব কিন্তু দেখতে পাওয়া যাবে, সেই জায়গাটা কিন্তু আছে, সেই জায়গাটা বুঝে চলবে। কিন্তু এটা যে সবার ক্ষেত্রে হবে এরকম ব্যাপার নেই, কারো কারো ক্ষেত্রে এই দশাটা এই জায়গাটা দেখতে পারবে। সন্তান প্রাপ্তির জন্য মাসটা কিন্তু একদিকে ভালো হবে, আবার শনি কিন্তু কোথাও সন্তানের শারীরিক প্রবলেম দিল, যাদের সন্তান বাচ্চা তাদের কোথাও ঠান্ডা লাগা বা শারীরিক দিক থেকে প্রবলেম, জ্বর আসা, এইরকম সমস্যাগুলো কিন্তু এই মাসে কম বেশি থাকবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের কেয়ারফুল থাকতে হবে। এবং যারা সন্তান নিচ্ছেন না নেওয়ার পরিকল্পনা করছেন তাদের একটু বাধা বিঘ্ন তো আছে, সেই জায়গাটা কেয়ারফুলি আপনাদের ট্রিটমেন্ট, যদি কোনো সমস্যা থাকে ট্রিটমেন্ট করে নিলেন, সেখান থেকেও কিছু ভালো ফল অবশ্যই আপনারা পাবেন। শুক্র রিলেটেড দশা চলে তাহলে তো অতীব ভালো ফল পাবেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি শনি রাহু কেতুর এরকম কোনো দশা চলে তাহলে একটু সমস্যা হওয়ার জায়গা কিন্তু সন্তান এবং প্রেমের জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। রবিন শত্রুতার ক্ষেত্রে মাসটা কিন্তু কিছু ক্ষেত্রে লোন আপনারা পেয়ে যেতে পারেন, সেই জায়গাটা কিন্তু ভালো। আবার কিছু রোগ মুক্তি যেমন হতে পারে, আবার যাদের ধরুন কোনো ব্লাড রিলেটেড সমস্যা আছে তাদের দিক থেকে একটু সমস্যা বাড়তে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু যারা ধরুন কোনো সমস্যায় দীর্ঘদিন ভুগছিলেন, একটা ক্রনিক প্রবলেম ভুগছিলেন, এই মাসে কিন্তু কিছুটা রিলিফ আপনারা পেয়ে যাবেন, কারণ শনির দৃষ্টিটা পড়েছিল, বৃহস্পতির দৃষ্টিটা পড়েছিল আপনাদের ষষ্ঠভাবে, ফলে শনির দৃষ্টিটা কিন্তু সরে গেল, ফলে ষষ্ঠভাব কিন্তু অনেক বেশি ক্লিয়ার হলো, ফলে শত্রুতা নাশ হবে। ঋণের দিক থেকে শুভ ফল পাবেন, যখন লোন নিতে চান সেখান থেকে ভালো ফল পাবেন, প্রতিযোগিতামূলক কাজে ভালো ফল পাবেন, সেই জায়গাগুলো কিন্তু এক কথায় ভালো দেখতে হবে। ইন্টারভিউ ফেস করার জন্য ভালো ফল পাবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে রোজকার রুটিনে যে বাধা বিঘ্নগুলো হয়তো অনেকের ক্ষেত্রে আসছিল সেগুলো কিন্তু অনেকটা রিকভারি হবে, সেখান থেকে রোজকার রুটিন কিন্তু এই মাসে যথেষ্ট ভালো হবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে মঙ্গলের দৃষ্টিটা 11 তারিখের পর থেকে কিন্তু সপ্তমভাবে পড়ে থাকছে, ফলে নতুন বিবাহের কথা পাকা হতে পারে, কিছু ক্ষেত্রে কিন্তু বিবাহের কথা পাকা হওয়ার জায়গা মিথুন রাশি দেখতে পাওয়া যাচ্ছে। হতে পারে যেখানে কর্ম করছেন সেখানেই কোনো কারোর সঙ্গে রিলেশান তৈরি হলো, বা সেখানেই কোনো সম্বন্ধ তৈরি হলো, এই জায়গাটাও কিন্তু এই মাসে আছে। যেখানে কাজ করছেন সেখানেই বিবাহের যোগাযোগ আসলো,
এই জায়গাটা কিন্তু পেতে পারেন। একাদশপতি দ্বাদশভাবে অবস্থান করবে এগারো তারিখের পর থেকে এবং সপ্তমভাবে দৃষ্টি দেবে। মঙ্গলকে শুক্র কিন্তু আপনাদের সপ্তমভাবে সাপ্তাহিক পর্যন্ত দৃষ্টি দেবে। এই জায়গাগুলো কিন্তু ভালো, একদিকে পার্টনারের দিক থেকে ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পারবেন, বিশেষ বাধা নেই। ব্যবসার দিক থেকেও বিশেষ বাধা নেই, সেদিক থেকেও ভালো, সেদিক থেকে অতীব শুভ ফল পাবেন। ব্যবসা এবং বিবাহিত জীবনের জায়গাটা মোটামুটি এই মাসে খুব একটা খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না। আবার কিছু ক্ষেত্রে নতুন বিবাহের কথাও পাকা হতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে ভালো ফল আপনারা অবশ্যই পাবেন। পার্টনার সঙ্গে বিদেশ যাত্রা হতে পারে, কোনো ক্ষেত্রে আপনাদের পার্টনারের জন্য বিদেশ যাত্রার একটা অপরচুনিটি আপনারা পেতে পারেন। পার্টনারকে নিয়ে বিদেশ গেলেন, সেই জায়গাটাও কিন্তু আপনারা পেতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু ক্ষেত্রে পার্টনারের কর্মোন্নতি, কর্মে পদোন্নতি হতে পারে, সেই জায়গাটাও কিন্তু এই মাসে আছে। ব্যবসার দিক থেকেও বাধা নেই, সেদিক থেকেও লাভ কিন্তু আপনারা দেখতে পারবেন। শনি যেহেতু অষ্টমে বসে আছে, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কোথাও একটু দেখাচ্ছে টাকা পয়সা নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, সেই জায়গাটা কিন্তু একটু আন্ডারস্ট্যান্ডিং করে নেবেন। সাময়িক ব্যাপার, এটা লং টাইম চলবে না, কিন্তু কোথাও যদি এরকম জায়গা তৈরি হয় সেই জায়গাটা কিন্তু নিজেরা আগে বসে আলোচনা করে সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু অষ্টমে শনি আছে, অষ্টমে শনি কিন্তু কিছু কর্মস্থানে দৃষ্টি দিচ্ছে, আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে কর্মের দিক থেকে চাপ বাড়বে, কর্মের প্রেশার বাড়বে। শনি বৃহস্পতির দৃষ্টি যেহেতু পড়ে আছে এবং বুধ যেহেতু দশমে দৃষ্টি দিচ্ছে মাসের একুশ তারিখের পর থেকে, ফলে নতুন কর্মের কোনো যোগাযোগ আসতে পারে। আবার দীর্ঘদিন কর্ম হবে 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 যাদের করছিল তাদের একটা কর্ম হয়ে যাওয়ার জায়গাও কিন্তু আছে। আবার কিছু কিন্তু কর্ম চেঞ্জ কিন্তু হতে পারে। মঙ্গলের নক্ষত্রে শনি বসে আছে এবং দশম বৃহস্পতির উপর দৃষ্টি দিচ্ছে, ফলে কর্মস্থানে কোথাও একটু প্রেশার বেড়ে যাওয়া, চাপ বেড়ে যাওয়া, এটা কিন্তু শনি কিছুটা তৈরি করবে, সেই জায়গাটা কিন্তু বুঝে শুনে চলতে হবে। আবার শনির ওপর রবির দৃষ্টিটা পড়ছে, ফলে অফিসে বসের সঙ্গে একটু ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করবেন। কর্মস্থানে পরিস্থিতি খুব একটা পজিটিভ থাকবে না, কোথাও একটু চাপ বেড়ে যাওয়া, কোথাও একটু পরিস্থিতির মধ্যে ডিস্টারবেন্স, এটা কিন্তু কম বেশি মিথুন রাশি দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, ফলে সেই জায়গাটা কেয়ারফুল থাকবেন। আবার কিছু ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির জায়গা আপনারা দেখতে পারবেন। ভাগ্যের দিক থেকে কিন্তু মোটামুটি ভালো যাবে, খুব একটা প্রবলেম যেহেতু নেই। ভাগ্যের দিক থেকে কিছু নতুন অপরচুনিটি আসতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে ভালো ফল পাবেন। পাশাপাশি একাদশপতি মঙ্গল দ্বাদশভাবে যাচ্ছে, কারণ দীর্ঘদিন অঙ্গারক যোগ হয়ে বসেছিল আপনাদের একাদশভাবে, ফলে একদিক থেকে কিন্তু দাদা ভাই বা বড় দিদি বা বড় দাদার সঙ্গে যদি দেখাচ্ছে কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি হচ্ছিল, সেই জায়গাটার অবসান ঘটবে, সেই জায়গাটা ভালো দেখতে পারবেন। আবার কোথাও একটু বিদেশে যারা আছে তাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার জায়গা কিন্তু দেখতে পারবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু অপরচুনিটি আসতে পারে, সেই জায়গাটা ভালো। কর্মসূত্রে বিদেশ যাত্রা হতে পারে, সেই জায়গাটা ভালো, সেদিক থেকে কিছু অপরচুনিটি অবশ্যই পাবেন। ফাটকায় কিছু লাভ কিন্তু আপনাদের হতে পারে, এই মাসে একটা জিনিস হতে পারে যেটা ফাটকায় কিছু লাভ হয়ে যেতে পারে, যারা ধরুন শেয়ার লটারিতে ইনভেস্ট করে থেকে একটা লাভ কিন্তু আপনারা হঠাৎ করে পেয়ে যেতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাচ্ছে। একাদশে রাহু কিন্তু অনেক বেশি পাওয়ারফুল থাকে, সেখানে কিন্তু অবশ্যই কিছু না কিছু পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। এমন না যে একাদশে রাহু বসে আপনাদের সব কাজে বিবাদ তৈরি করবে, ডিস্টার্ব তৈরি করবে, সেটা নয়। একাদশে রাহু কিন্তু একদিক থেকে ভালো ফল দেয়, সেদিক থেকে বিশেষ বাধা নেই। হঠাৎ কিছু লামসাম টাকা চলে আসতে পারে, হঠাৎ সন্তান প্রাপ্তি এই জায়গাটা হতে পারে, নতুন প্রেমের যোগাযোগ আসতে পারে, এই জায়গাগুলো কিন্তু রাহু আপনাদের কম বেশি দেবে, সেদিক থেকে কিন্তু ভালো ফল রাহু দিচ্ছে। দ্বাদশে যেহেতু মঙ্গল গোচর করছে, সে তো একটা মাঙ্গলিক দোষের একটা যোগের একটা এক্সিস তৈরি হচ্ছে, ফলে রাস্তাঘাটে সাবধানে চলবেন। বিদেশে যারা আছে তারা কিন্তু একটুখানি বুঝে শুনে চলবেন, কোথাও একটু সমস্যা তৈরি হতে পারে, মাথা কিন্তু ঠান্ডা রাখবেন, হঠাৎ করে কোনো কারণে মাথা একটু গরম হয়ে যেতে পারে, সেই জায়গাটা কিন্তু মঙ্গল যেহেতু দ্বাদশে আছে, পার্টনারের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলবেন, এমনি কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু দ্বাদশে মঙ্গল আছে, যাদের ধরুন কোনো কোর্ট কেস চলছে তাদের দিক থেকে একটু বেশি কেয়ারফুল থাকতে হবে, এবং হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললেন, হঠকারী কোনো কেস করে ফেললেন, এই জায়গাটা না করতে যাওয়া আমি মনে করি এই মাসে আপনাদের ভালো হবে। অনেক দিক থেকে সাপোর্ট পাবেন, ভাগ্যস্থানে রবির দৃষ্টি পড়ে আছে, রবি তৃতীয় স্থানে বসে আছে, বুধ তৃতীয়ভাবে বসে ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে, উচ্চ শিক্ষার দিক থেকে ভালো ফল পাবেন, পিতার দিক থেকে শুভ ফল পাবেন, আবার দূর যাত্রার ক্ষেত্রেও শুভ ফল পাবেন। ভাগ্য
কিছু দিক থেকে সুপ্রসন্ন থাকবে, ভাগ্য যে সমস্ত একেবারে ভাগ্যবতী বকরি বলে সব দিক থেকে ভাগ্য বাধা সৃষ্টি করবে তা নয়। সেকেন্ড হাফটা ভাগ্যের সাথ কিন্তু অবশ্যই আপনারা পাবেন। প্রথম হাফটা একটু ডিস্টার্বল থাকলেও সেকেন্ড হাফটা কিন্তু অতীব শুভফল ভাগ্যের দিক থেকে দেখতে পাচ্ছে, উচ্চ শিক্ষার দিক থেকে দেখতে পাচ্ছে, বাড়ি থেকে দূরে যারা থাকে তাদের দিক থেকেও কিন্তু কিছু কর্মের দিক থেকে বা ভাগ্যের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল মাসটা কিন্তু এক কথায় খুব একটা খারাপ দেখতে পাওয়া যাচ্ছে না, খালি শনি বকরি হয়েছে। কিন্তু এটা জেনে রাখুন যে আগে যে ডিস্টার্বেন্সটা দিয়েছিল শনি ঢাইয়া চলাকালীন, সেই ডিস্টার্বেন্সটা আশা করি এই মুহূর্তে ফেস করতে হবে না, অনেকটাই রিকভারির জায়গা আপনারা পাবেন, সেই দিক থেকে মাসটা ভালোই কাটবে। ওভারঅল বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।